গ্রামের সকল লোক বলতেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তাসবিহ গুনতেছে, পাপ বলতে যায়েন না, খালি বলেন বাবাজি এই তসবিহটাই পাশে রেখে দেন, হাতটা উঁচু করে আঙুলের কর গুনে বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ, এটা ভালো, এটা নবী করছে। তখন যদি মুরব্বি সিয়াতে আর বলে যে বড় হুজুররা ভুল বলছেন নাকি, আব্বা হুজুররা আমরা বড় বড় জায়গার থেকে নিই, বড় বড় হুজুরও তো পকেটে তসবি রাখে, তখন বলবেন যে কে কি রাখে তা জানি না, তবে আল্লাহ নবী রাখে নাই কোনোদিন। আল্লাহ নবীর সময়ও জয়তুনের কাঠি ছিল, আল্লাহ নবীর সময়ও মালা ছিল, পুঁতি ছিল, বহু ধরনের জিনিসপাতি ছিল, আল্লাহ নবী জীবনে এটা মাথায় আনে নাই, আল্লাহকে ডাকতে আবার দড়ি দিয়ে বেঁধে একটা তাবিজও লাগে বা একটা ই লাগে, মনে করেন নি কি করছে, হাতের কর গুনছে আর বলছে বিচারের মাঠে তোমাদের কোরআন মাজিদের মতো তোমাদের এই আঙুলের করগুলো আল্লাহর সামনে সাক্ষী হয়ে দাঁড়াবে। ভালো কোনটা? তাও যদি মুরব্বি না মানে তখন তাকে বলেন এগুলো কেন করতে চাচ্ছেন, তো মুরব্বি বলবে যে আমার মনে থাকেন আমি গুণী মানুষ, আমি গুণে হিসাব রাখি 100 বার হইলো কিনা। তখন আপনি বলবেন আপনার সাথে ভালো গুনতে পারে হলে সপ্তম আসমানের উপরে আছে আল্লাহ, এ ভেজাল আপনার না, আপনি কন্টিনিউসলি এভরি টাইম নট অনলি ফিক্সড বাট অলসো প্লাস পৌনপনিক চলতেই থাকুক আপনি পড়তে থাকেন, গুনার হিসাব আল্লাহর আছে, এ ভেজাল আপনি নিতে গেলেন কেন? যেহেতু হাদিসের কোনো অনুমোদন নাই, আমি পাপও বলবো না কিছুই বলবো না, হাতটাই তো উত্তম।